মোল্লাহাটে আবারও ফায়ার সার্ভিসের বিলম্ব, এতিমখানা পুড়ে ছাই। মোল্লাহাট প্রতিনিধি শরীফ মাসতুল করিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাট থানার চুনখোলা গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আল মারকাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা। এতে প্রায় 5-6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 17 ডিসেম্বর শনিবার সকাল 7:30টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল হান্নান জানান, 13 মাস আগে মাদ্রাসাটি শুরু হয়েছে। আগামী 2 জানুয়ারি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে ভোরবেলা ছাত্রদের নিয়ে কালেকশনে বেরিয়ে গেলে স্থানীয়রা ফোন করে আগুন লাগার খবর জানান। তখন এসে দেখি সব শেষ হয়ে গেছে, ছাত্রদের পরনের কাপড় ছাড়া সবই পুড়ে শেষ। এছাড়া কালেকশনের 42,000 টাকা, 5-6 মন চাল পুড়ে প্রায় 6 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনা মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলেও প্রায় 1.25 ঘন্টা পর পৌঁছে, ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। একেবারে শেষের দিকে ফায়ার সার্ভিসও স্থানীয়দের সাথে যুক্ত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সম্ভবপর দ্রুত সময়ে পৌঁছানো উচিত। শুনখোলা মারকাজুল কোরআন মাদ্রাসা, আমাদের এতিমখানা ও মাদ্রাসা, আমাদের ছেলেপেলেরা এখানে লেখাপড়া করে। তো আমরা জানুয়ারির 2 তারিখে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের কালেকশনের জন্য বাইরে বেরোই। 8টার দিকে আমার কাছে ফোন যায় যে মাদ্রাসা আগুন ধরছে। পরে আমরা আসি ওখান থেকে, আসার পরে দেখলাম যে সব পুড়িয়ে শেষ হয়ে গেছে। আমাদের কোরআন শরীফ কিতাব যা আছিল, পেডিং খেতা, ছেলেদের জামাকাপড় যা পড়া আছে ছেলেদের তাই আছে, আর সব কিছু পুড়িয়ে শেষ হয়ে গেছে। কিছু টাকা ছিল মাদ্রাসার, তাও পুড়িয়ে শেষ হয়ে গেছে। এখানে কোনো ছাত্র ছিল না, আমাদের আমাদের সাথে গেছিলো ছাত্ররা। ফায়ার সার্ভিসে ফোন দিয়েছি কিন্তু ফায়ার সার্ভিস আসতে একদম পুড়িয়ে শেষ হয়ে গেছে। পরে মানে কত সময় লেট হয়েছে ফায়ার সার্ভিস আসতে? তাতে আধা ঘন্টা তো লেট হয়েছে। আপনি যখন ফোন করছেন তার থেকে কত সময় দেরি হয়েছে? আধা ঘন্টার মতন আসতে দেরি হয়েছে, তাই তো? হ্যাঁ, আসছিল নিবাস ফায়ার সার্ভিস আসে নিবাস। মাদ্রাসার জমি ও ঘরদাতা হাজী মোহাম্মদ সাফায়েত হোসেন জানান, দিনী দীক্ষার জন্য জায়গা সহ ঘরটি তিনি দান করেছেন। সকালে আগুন লাগার খবর পেলে তিনি মোল্লাহাট ফায়ার সার্ভিসে ফোন দিলে তাদের আসতে প্রায় 1.25 ঘন্টা বিলম্ব হয়। কিন্তু ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেললেও প্রায় 6 লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়। তিনি পুনরায় মাদ্রাসা নির্মাণ ও এতিম ছাত্রদের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া ফায়ার সার্ভিস যেন আর কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় এমন বিলম্ব না করে সেজন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এখানে আমার একটা প্রতিষ্ঠান মাদ্রাসা, এই মাদ্রাসায় 120 জনের মতো ছাত্র আছে, এখানে লেখাপড়া করে। এই জায়গাটা আমার, আমি এদেরকে শিক্ষার জন্য দান করছি। আগামী জানুয়ারির 2 তারিখে এদের মাহফিল, মাহফিলের জন্য কালেকশনের জন্য সে তারা বাইরে যায়। আনুমানিক 7:30 সময় এখানে কিভাবে আগুন লাগে, আগুনের সূত্রপাত হয় বলা যায় না। তারপরে লোকজন আসিয়া হাটের দিন লোকজন আসে এখানে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস খবর দিলে ওরা প্রায় 35-40 মিনিট পরে আসে, আসে তারাও এই জায়গা দেখে যায় যে এখানে এই অবস্থা, ওরাও কিছু আগুন নিয়ন্ত্রণ করে। 5.5-6 লাখ টাকার ক্ষতি হয়, এদের ছাত্রদের কাপড় চুপড় সব বিনষ্ট হয়ে যায় এবং আমার এই ঘরগুলো একেবারে সম্পূর্ণ জিনিস নষ্ট হয়ে যায়। টাকা অনেক কিছুই ছিল এখানে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে যদি কোথাও আগুন লাগে তো অল্প সময়ের মধ্যে জন্য তারা উপস্থিত হয় ফায়ার সার্ভিসের লোক। উল্লেখ্য, গত 8 তারিখে উপজেলার উদয়পুর গোলারচর এলাকায় একটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়। মোবাইল ফোনে জানানোর পর মাত্র 2.5 কিলোমিটার দূর থেকে ওই স্থানে পৌঁছাতে ফায়ার সার্ভিসের সময় লাগে 1.25 ঘন্টা। আবার আজ মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় 9 কিলোমিটার দূরে পৌঁছাতে সময় লাগে 1.25 ঘন্টা। এ বিলম্বের কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয়রা। এ বিষয়ে মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ সাজেদুর রহমান জানান, তারা বিলম্ব করেনি, ফোন পাওয়া মাত্র রওনা দিয়েছেন এবং 12 মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। আজকে তো 17 ডিসেম্বর, এই ডিসেম্বর মাসের ভিতরে কয়টা অগ্নিকাণ্ড হয়েছে? ভিতরে আমরা 2টা অগ্নিকাণ্ড ঘটেছে। কোথায় কোথায়? একটা হচ্ছে আপনার যে গোলাচর, উদয়পুর গোলাচর। আচ্ছা, ইয়ে ঘটেছে 3টা ঘটনা আছে আজকে। একটা চুনখোলা বাজারের পাশে মাদ্রাসে। এটা কবে ঘটছে? আজকে ঘটেছে। আজকে কখন? 7টার দিকে। 7টার দিকে, 3টে বলতে আর 1টা, 3টে না 2টোই। আর একটা হচ্ছে আমরা আগুন নিভাইছি ট্রাকের সোনখেড়া গ্রামে।
সেটা হচ্ছে এটা যদিও আমাদের সীমানার বাইরে ছিল, আমাদের চুংখলা বাজার থেকে পার হয়ে যেখানে আপনার নোয়াগাতি নোড়াই সীমান্ত, আমরা ওখানে যে ফার্স্ট কাজ করি আমরা ওইখানে যদিও আমাদের সীমানার বাইরে। কিছু সময় আগে বললেন যে গোলারচর, যদিও এখানে একটা পাথর বোঝাই ট্রাক আপনারা জানেন যে গোয়ালিয়ার মোড় বলে এখান থেকে নামতে বাজার থেকে নামতে এখানে পাথর বোঝাই ট্র্যাক থেকে পাথর নামাচ্ছিল বা ট্র্যাকটা আরও করে দিয়েছিল ওইখানে আমাদের অনেক সময় গোয়ালিয়া বলতে আপনি ব্যাক করে এখান দিয়ে যেতে পারতেন এই যে কিছু পৌঁছে গেছি তখন তো দেখা যাচ্ছে তখন এটা করবার ড্রাইভার এসে তখন গোয়ালিয়া মোড় না কেউ যে আজকে ওই যে মাদ্রাসার কথাটা বললেন ওখানে তো আপনারা গিয়েছিলেন, সেখান থেকেও একটা অভিযোগ আসছে যে আপনারা পৌনে এক ঘন্টা পরে সংবাদ দেওয়ার পৌনে এক ঘন্টা পরে পৌঁছেছেন। সে আপনি ওখানে যারা ছিল উপস্থিত ছিল যারা একটু জ্ঞান বুদ্ধি আছে আর কি জিজ্ঞেস করবেন আমরা খুব দ্রুত এখানে পৌঁছেছি। কত সময়ের ভিতরে পৌঁছেছেন? পৌঁছাতে আমাদের সময় লাগছিল 12 মিনিট, 12 মিনিট সময় না, যে দূরত্ব তাতে 12 মিনিটে লাগবে, 9 কিলো রাস্তা একদম ফুল, 9 কিলোমিটার 12 মিনিট সর্বোচ্চ গতিতে। আমরা মনে করেন যে আমরা যদি আমাদের সক্ষমতা উড়িয়ে যাওয়ার মতো আমরা সর্বোচ্চ গতিতে আমরা সেখানে যাই ওই লোকাল রোডে আমরা 50 আমাদের মাইল। তারা বললো যে আপনারা যাওয়ার আগে আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে নিয়ে আসছিল, নিয়ন্ত্রণে মানে আগুন সামান্য ছোট হয়ে গেছিল, আগুন জ্বলছিল ছোট হয়ে গেছিল কিন্তু আগুন তো ধরে গেলে পরে মনে করেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় এখানে শুধু মাদ্রাসার। তাহলে আপনি এখানে বলতে চাচ্ছেন যে আপনারা 12 মিনিটে পৌঁছেছেন, তারা যেটা বলছে এটা সঠিক নয় নাকি? জি। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আমিনুর রহমান, আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।